Assalamu Alaikum everyone, welcome back to my channel Tales of Hijabi. আজকে ভিডিওতে আমি শেয়ার করব আমাদের বাসায় ফ্যামিলি গেট টুগেদারে আমি কিছু আইটেম রান্না করেছিলাম আমার আনারি অপক্ক হাতে সেগুলো. So without any further ado, let's go jump into the video. প্রথমে তিনটি তেজপাতা মাঝখান থেকে জিরে নিয়ে আমি সামান্য তেলে ভেজে নেই এবং এরপর আমি দিয়ে দিই দারচিনি, এলাচ, লবঙ্গ এবং সাথে অসংখ্য পেঁয়াজকুচি। পেঁয়াজকুচিগুলোকে নাড়তে যে আমার মনে পড়লো যে আসলে প্রথমে তেল না, আমার মাখন দিয়ে ভাজি করার কথা ছিল। তো এরপর আমি ফ্রিজ থেকে আবার মাখন নিয়ে আসি এবং এখন আমি মাখনটা অ্যাড করে নিই। পেঁয়াজগুলোকে বাদামি কালার না আসা পর্যন্ত আমি মাখনে ভেজে নিই। ভেজে নেওয়ার পরে আমি এরপরে অ্যাড করে দিই পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট এবং সামান্য পরিমাণে পেঁয়াজ পেস্ট। তো প্রথমে আমি 3 টেবিল চামচের মতো রসুন পেস্ট, 2 টেবিল চামচের মতো আদা পেস্ট এবং সামান্য পরিমাণে পেঁয়াজ পেস্ট অ্যাড করে নিয়ে এই পেঁয়াজকুচিগুলোকে বেশ ভালো মতো নাড়তে থাকি। মশলাটাকে আরেকটু গ্রেভি করার জন্য আমি টমেটো কুচি দিয়ে দেই এবং সাথে কিছু মরিচ দিয়ে দেই। এরপর মশলার সাথে এই টমেটোগুলো কিছুটা কষিয়ে আসলে আমি মাংসের পিসগুলোকে দিয়ে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখি। এরপরে এই যে আমাদের গ্যাজু বেবিকে দেখা যাচ্ছে, সে বেশ মন খারাপ করে আছে এবং সে দেখছে যে আমি কীভাবে ফ্রাইড চিকেনের পিসগুলোকে আলাদা আলাদা করে টিস্যু পেপারের উপর সাজিয়ে রাখি। তো এখানে আমি মেরিনেটেড করা মাংসের পিসগুলোকে সাজিয়ে রাখছিলাম কিছুটা শুকনো রাখার জন্য, যেন মশলার কোটিংটা ভালো মতো বসে। মেরিনেট করা চিকেনগুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি নিয়ারলি 2 থেকে 3 আওয়ার্সের মতো, যেন জিনিসটা একটু শুকনো হয়ে যায় এবং কোটিংটা যেন, মানে মশলার কোটিংটা যেন ভালো মতো মুরগির পিসগুলোতে বসে। এখন আমি পোলার চাল ধুয়ে নিচ্ছি ভালো মতো। আর পোলার চাল ধুয়ে নেওয়ার পর আমি হচ্ছে পাতিলে, বেশ বড় একটা পাতিলে আমি মাখন এবং মাখনের মধ্যে কিছু পেঁয়াজকুচি দিয়ে বেশ অনেকক্ষণ নাড়তে থাকি। এরপরে আচ্ছা, এরপরে আমি এটা ভুল করে ফেলি, সেটা আমার মনে পড়ে হচ্ছে পেঁয়াজকুচি দেওয়ার পরে, সেটা হচ্ছে যে প্রথমে আমার তেজপাতা দেওয়া উচিত ছিল আগে, বাট আমি আগে হচ্ছে পেঁয়াজকুচি দিয়ে ফেলি। আনারই অপক্ক হাতে রান্না করলে যা হয় আর কি। তো এখন অ্যাড করে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটাতে এখানে আমি সেম স্ট্র্যাটেজি ফলো করছি, কোনো বিশেষ কিছু নাই। আদা বাটা রসুন বাটাটা একটু বেশি দিয়েছি আর আদা বাটাটা কিছুটা কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো। আর এখানে আমি হচ্ছে পোলাওয়ের চালগুলোকে এখন খুব ভালো মতো ভেজে নেব, বেশ ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। আর হচ্ছে এই টাইমটাতে বেশ লক্ষ্য রাখতে হয় যেন পোলাওয়ের চালগুলো পাতিলের গায়ের সাথে লেগে না যায় বা পুড়ে না যায়। তো এখন আমি বেশ অনেকক্ষণ ভালো মতো নাড়াড়ি করে এটাকে বেশ ভালো মতো ভেজে নেওয়ার পরে যখন একটু শনশন আওয়াজ পাওয়া যাচ্ছিল তখন আমি হচ্ছে গরম পানি ঢেলে দিই। এখানে ক্যাসু বেবি সারাটা দিন চিল্লাপাল্লা করে এখন মন খারাপ করে বসে আছে, কারণ তাকে মুরগির গোস্ত না দিয়ে আমি মুরগির গোস্ত রান্না করে আলাদা সরায় রাখছিলাম দেখে। তো এখন এখানে এই যে রান্না করা মুরগিটা আমি পোলাওয়ের সাথে এখন মিক্সড আপ করে দিচ্ছি। বাট আমি এখানেও একটা ব্লান্ডার করে ফেলছি, সেটা হচ্ছে যে আমি চিকেনে একটু এক্সট্রা পানি অ্যাড করে দিয়ে ফেলছিলাম, যার কারণে আসলে জিনিসটা বেশ কী বলবো ময়েস্ট ছিল। তো এখন আমি চিকেন ফ্রাইয়ের জন্য ড্রাই কোটিংটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপের মতো চালের আটার গুঁড়া, 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, এরপর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর সাথে হচ্ছে 1 চামচ পরিমাণ অরিগানো আর হচ্ছে পরিমাণ মতো লবণ। সব কিছু মিশিয়ে আমি হচ্ছে ড্রাই কোটিংটা রেডি করে দেন হচ্ছে তখন জোহরের ওয়াক্ত হয়ে যায়। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসে হচ্ছে নামাজটা সেরে নিই। নামাজ সেরে আমি হচ্ছে বিড়ালগুলোকে খাবার দাবার দিই, কারণ এরপরে আমার আবার টিউশনে যাওয়ারও তারা ছিল। তো বিড়ালদেরকে খাবার দিতে যে তারা বেশ ডাকাডাকি শুরু করে দেয়। চলো, বিড়ালগুলোকে আমি জোহরের নামাজের পরেই প্রতিদিন খেতে দেই, বা আমি না থাকলে আম্মু খেতে দেয়। তো আজকে যেহেতু আমি বাসায় ছিলাম এই জন্য আমি ভাত মেখে ওদেরকে খেতে দিলাম। তো ওদেরকে ভাত খেতে দিয়ে আমি হচ্ছে রেডি হই টিউশনের জন্য, এবং জোহরের নামাজে কিছু পরপরে আমি টিউশনের জন্য বের হয়ে যাই, যেহেতু রোজার মধ্যে সময় বেশ কম থাকে প্লাস বাসায় এসেও কিছু কাজ থাকে। এই জন্য ওদেরকে খেতে দিয়ে আমি টিউশনের জন্য বের হয়ে যাই। আর এই যে ওরা এখন আমার জন্য দাঁড়ায় আছে, লিটারলি দেখতেছে যে আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আসরের নামাজের কিছু পরে আমি টিউশন সেরে বাসার দিকে ব্যাক করি। বাসায় এসে আমি প্রথমে আসরের নামাজটা সেরে নিই এবং ফ্রেশ ফ্রেশ হয়ে আমি বাকি কাজগুলো সেরে নিই। বাকি কাজগুলো সেরে আমি ইফতার সাজানোতে বিজি হয়ে যাই, এই জন্য ওইটা শ্যুট করা হয়নি। তো এই যে সোফার এই আইটেমগুলো ছিল আমাদের আজকে দাওয়াতের জন্য, আর এই যে আমার কুরকুরে মুড়মুড়ে চিকেন ফ্রাইটা।
তো বিরিয়ানিটা আমি আসলে ফিল্ম করতে পারিনি, কাজে বিজি হয়ে গিয়েছিলাম। পরে আম্মু হচ্ছে হালিমও রেঁধেছিল, এরপরে আমি ইফতার কমপ্লিট করে হালিম খেতে খেতে, আমার একটা অ্যাসাইনমেন্টের কাজ বাকি ছিল, ওই রাতেই সাবমিশন ছিল, এর জন্য আমি অ্যাসাইনমেন্টের কাজ করতে লেগে যাই। সো দ্যাট ওয়াজ ইট ফর টু ডেজ ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইট টিল দি এন্ড। আমার কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন, আর চাইলে আমার ইউটিউব পেজটাও ভিজিট করে আসতে পারেন। আই উইল সি ইউ সুন উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও নেক্সট। আল্লাহ হাফেজ।